এখন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে একটু বলেন এখন কি অবস্থায় আছেন আপনি? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক। আর ওই যে 4 নম্বর ওষুধটা খাওয়ার পর, হ্যাঁ, জি সেটা একটু আমার মনে হয় একটু কম, মানে টানে ভিতর দিয়ে, বুঝছেন, শুকিয়ে যায় ওগুলো। তো আবার এটা আবার হয়, আবার এটা আবার কাজ হয়ে যায়, মানে ওইটা দিয়ে আবার বের হয়, লাল লাল হইয়া, লাল লাল হইয়া বের হয়ে যায়, কমে আবার, মানে কমে যায়, আবার লাল লাল হইয়া আবার বের হয়ে যায়। তো প্রথম 1 2 3 এগুলো খাওয়াতে এই অবস্থাটা হয়নি? না, 1 2 3 যে খাইলে এটা এরকম বোঝা যায় না, কিন্তু 4 নম্বর ওষুধটা খাওয়ার পরে মানে কিছুটা অনুভব করা যায় যে এটা টান টানে আর কি, শুকিয়ে শুকনো শুকনো হয়ে যায়। তাতে সামগ্রিক অবস্থা আগের তুলনায় অনেক কম আছে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আগের চেয়ে একটু এখন বর্তমানে একটু কম কম লাগে। আচ্ছা, এখন তো গরম বেশি, অনেক গরম কম থাকলে আরেকটু কমে যাবে, বুঝছেন, গরমের জন্য তো শরীরে একটা এমনি অস্বস্তি। তাহলে আবার নতুন করে ওষুধ দেয় কিন্তু আমার মনে হয় কমে আসলে ওই যে গোসলের সময় যে ব্যবহার ওষুধটা এটা লাগবে না, যেহেতু কমে আসছে আর প্রয়োজন মনে করছে না, সবদিন থাকবে ইনশাল্লাহ, এখন আর বের হবে না। হ্যাঁ আর ঠিক হচ্ছে আছে, ওই আমি আমার ওই যে খাওয়া দাওয়ার একবারে রুচি নেই, আমি খাইতে পারি না, এবং শরীর স্বাস্থ্য আগে যেরকম ছিলাম, মানে শরীর স্বাস্থ্য একটু ভালো ছিল, এখন একবারে শুকিয়ে গেছে আর ঘুম কম হয়। ঠিক আছে, খাওয়ার রুচি কম, ঘুম কম। আচ্ছা ঠিক আছে, খাবার রুচির জন্য আমি আলাদা ওষুধ দিব, আর ঘুম হবে ইনশাল্লাহ। আগের গুলো এগুলো আগে শুকাইতে দেখো আছে, ভাই, দেখো তো, দেখো জি তো, জি জি দেখা যায়, জি অনেক সুন্দর শুকাইতে গেছে, আগের তুলনায় তো লাল নাই, জি শুকাইয়ে কালো বাপ হয়ে গেছে, আগে তো লাল ছিল। হ্যাঁ হ্যাঁ, লাল ছিল, এখন একটু মানে কালো হয়ে যাইতেছে, শুকিয়ে কালো কালো দিকে যাইতেছে। যাই হোক, তাহলে আমি ওষুধগুলো রেডি করি আপনাকে পরে আরো ভাই জানাক। হ্যাঁ, আর খাবার রুচির জন্য ওষুধ দিব, পানিটা একটু বেশি খাবেন। আচ্ছা ঠিক আছে, খাবার একটু খাবারটা ভালো মতো খাইতে পারলে শরীর একটু মানে ক্লান্তটা দূর হইবে আর কি। জি দেখি ইনশাল্লাহ ওষুধ দিব, রুচি আসবে আশা করতেছি। তো একটু পানিটা বেশি খাবেন, আর যেগুলো নিয়ম যেভাবে মেনটেন করতেছেন এগুলো করবেন, কমে যাবে, এখন এখন দ্রুত কমবে ইনশাল্লাহ, কমে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে জি, তাহলে ঠিক আছে, আবার তো রাখি। এই যে ওইগুলোর জন্য কি মাথার চুল পরে নাকি? চুল একটু পড়তে পারে ওগুলোর জন্য, তো চুল এগুলো চুল গজাবে, অসুবিধা। ঠিক আছে, তাহলে রাখি আপাতত। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।